আমাদের মানুষের জীবনে আনন্দ দুঃখ কষ্ট সর্বদা মিশিয়ে থাকে। কখনো আমরা অন্যের কাছ থেকে সাহায্য গ্রহণ করি, আবার কখনো বা অন্যকে সাহায্য করি। কিন্তু আমাদের কি সর্বদা অন্যের কাছ থেকে সাহায্য নেওয়া উচিত? এখন অনেকেই বলবেন, এতে খারাপের কি আছে, মানুষই তো মানুষকে সাহায্য করবে। এটা একেবারেই সঠিক ভাবনা আমাদের। কিন্তু সর্বদা যদি আমরা অন্যের কাছ থেকে সাহায্য নেওয়ার আশা রাখি, তাহলে আমরা নিজেরা কখনো নিজের চেষ্টায় নিজেদের বিপদ থেকে মুক্তি লাভের চেষ্টাও করব না। আমরা নিজেরা দুর্বল হয়ে পড়ব এবং আমরা সর্বদা অন্যের সাহায্য কামনা করব। তাছাড়া আমরা যার কাছ থেকে সাহায্য নিচ্ছি, তার কাছে সর্বদা মাথা নিচু করে থাকতে হবে আমাদের। এই কারণে চরম বিপদের মুহূর্তেও আমাদের ভালো করে চিন্তা ভাবনা করে অন্যের উপকার কিংবা সাহায্য নেওয়া উচিত। কারণ বিপদ তো আমাদের জীবন থেকে একটা সময়ের পর চলে যাবে, কিন্তু ওই উপকারের ঋণ সারা জীবন আমাদের সঙ্গে থাকবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক করো এবং তোমার সমস্ত বন্ধুবান্ধবী আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। আর যারা এখনও সকাল সন্ধ্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে সকাল সন্ধ্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং এই চ্যানেলের পাশে থেকো, সঙ্গে থেকো। সাবস্ক্রাইব করার পর পাশে দাও বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি তোমরা সবার প্রথমে পেতে পারো। আমার সমস্ত বন্ধুরা ভালো।